ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে যে ভাই প্রশ্ন করেছেন, তওবা করার সঠিক নিয়ম কি এবং দুই রাকাত নামাজ আদায় করে তওবা করা যাবে কি না, তো আপনার প্রশ্নের উত্তর হলো যে তওবা করার নিয়ম হলো যে মানুষ যে পাপ কাজটা করে ফেলেছে তার দ্বারাই যে পাপ কাজ ঘটে গেছে সে যখন বুঝতে পারবে এটা পাপ, এটা গুনাহ, আমি এটা ভুল করেছি, তখন সে ওই পাপ কাজের উপরে নিজে নিজেই লজ্জিত হবে, মনের ভেতরে লজ্জা বোধ করবে যে ছি 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 আমি মুসলমান এই পাপ কাজ করেছি, এর জন্য সে মনে মনে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, দুঃখিত হবে এবং আল্লাহর নিকট সে অদা করবে, অঙ্গীকার করবে যে আল্লাহ আমার দ্বারাই এই পাপ কাজ হয়ে গেছে, তুমি মাফ করে দাও, আমি আর পরবর্তীতে কখনো এই কাজ করব না, এই বলে সে মানে অঙ্গীকারবদ্ধ হবে বা মনে মনে সংকল্প তৈরি করবে। দুই নম্বর কথা, যে যে কাজ তার দ্বারাই হয়ে গেছে মানে পাপের কাজ, সেটা দেনান দেয়া অতি সত্তর ওই পাপ থেকে সে ফিরে আসবে, ওই পাপ কাজ সে বর্জন করবে, ছেড়ে দিবে। সেই পাপ কাজটা যদি আল্লাহর অধিকারের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেটা ছেড়ে দিবে, আল্লাহর কাছে তওবা করবে। আর সেই পাপ কাজটা যদি কোনো মানুষের হক অধিকারের সাথে সম্পৃক্ত হয় তাহলে ওই ব্যক্তির নিকট থেকে তাকে ক্ষমা করিয়ে নিতে হবে, কিংবা যদি কোনো জিনিস মানে ছিনতাই করে নিয়েছে, চুরি করে নিয়েছে, কারো হক অধিকার মেরে নিয়েছে, কি হয়তো টাকা ধার নিয়ে সেই টাকা দেয়নি, মেরে খেয়ে নিয়েছে, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে শেষ করতে হবে, মিটাতে হবে, আর না হলে তার হক অধিকার তাকে ফেরত দেওয়ার মাধ্যমে এই পাপ থেকে সে মুক্ত হবে। তিন নম্বর বিষয়, যে ওই পাপ আর পরবর্তীতে করব না বলে সে মনের ভেতরে সংকল্প তৈরি করবে, মানে পাকাপোক্তভাবে সে ইচ্ছা গ্রহণ করবে যে আমি আর এই পাপ করব না। এই সব মানে নিয়মাবলী বা শর্তাবলী সামনে রেখে একজন মানুষ তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ তার তওবা কবুল করবেন। বাকি থাকলো দুই রাকাত নামাজ পড়ে তওবা করা, তো এটা হাদিস থেকে প্রমাণিত, কেউ যদি চায় তাহলে সুন্দরভাবে উজু করে দুই রাকাত নামাজ পড়ে এই কথাগুলো বলবে, এইভাবে তওবাগুলো করবে। আর যদি নামাজ না পড়ে, এমনিতেই যদি এই তওবাগুলো করে এই নিয়মে, তাহলে গেলেও যথেষ্ট হবে। আশা করি উত্তর যথেষ্ট হয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।